নমস্কার শুভ সন্ধ্যা আজকে বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে আমি কিছু আপনাদের কিছু এক্সক্লুসিভ কিছু প্রিন্টের শাড়ি নিয়ে আপনাদের আজকে প্রোগ্রামটা আমি চালু করতে চলেছি প্রথম যে প্রোডাক্ট রাখা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কাতান সিল্কের ডুয়েল টোন যে সেট থানগুলো আমরা তুলে থাকি এই বিষ্ণুপুরের কাতান সিল্ক সম্বন্ধে আপনারা কম বেশি যারা আসেন তারা প্রত্যেকেই জানেন যে এটা হচ্ছে আমাদের একদম নিজস্ব সেল প্রোডাক্টের একটা থান একটা থান আমি আপনাদেরকে দেখাই একটা প্লেন একটা যে কোনো ডুয়েল টোন সেট থান দিতে একটা যে কোনো একটা একটা যে কোনো টোন থান দেয় এটা হচ্ছে আমাদের মূল বেস এটা আমি এর আগে আপনাদেরকে জানিয়েছি যে এটাকে বেশ করে আমরা আমাদের প্রোডাকশানের বেশ কিছু প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি এই প্রোডাক্টটা সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের পত্রিকা সিল্ক শাড়িকে বা সিল্ক থানকে আমরা সুতোকে রঙ করে তারপরে আমরা থানটা হ্যান্ডলুম প্রসেসে আমরা থানটা প্রোডাকশান করে থাকি এই থানটাই হচ্ছে আমাদের মূল রসদ বা মূল বেশ বালুচুরি স্বর্ণচুরি ব্যতীত বালুচুরি স্বর্ণচুরি তো ডাইরেক্ট আপনার উইভিং আকারে প্রোডাকশন হয় অর্থাৎ হাতের বুনন আকার এটাও হাতের বুনন হয় কিন্তু প্লেন থান হিসাবে একটা টোটাল শাড়ি অর্থাৎ চৌদ্দ হাত আপনারা বলতে পারেন অর্থাৎ সিক্স পয়েন্ট টু ফাইভ মাপ থাকে টোটাল মেজারমেন্ট আপনারা বলতে পারেন এইরকম একটা থানকে বেশ করে আমরা আমাদের কনসেপ্টের বিভিন্ন প্রোডাক্ট অর্থাৎ বিষ্ণুপুরের একদম ট্র্যাডিশনাল পেইন্ট যেগুলো আপনারা বহুবার আগে দেখেছেন বা আমাদের কাছে ওটা ধারাবাহিকভাবে তাকে বিষ্ণুপুর বালুচুরি প্রিন্ট বলে পরিচিত বা বিষ্ণুপুরের টেরাকোটা প্রিন্ট বলে পরিচিত সেরম প্রিন্ট ছাড়াও আমরা কিছু ডিসচার্জ প্রিন্ট বিগত এক বছর ধরে আপনাদের স্থানে বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ প্রিন্ট দেখিয়ে যাচ্ছি আজকে আমি যে প্রিন্টটা রেখেছি আপনাদের কাছে এই ডিসচার্জ এবং বিষ্ণুপুরের ট্র্যাডিশনাল প্রিন্ট ব্যতীত আমরা একটু অন্য ধরনের প্রিন্ট আগামী দিনে আপনাদের কাছে আনার চেষ্টা করেছি সেরকমই কিছু প্রিন্ট আজকের লাইভে আপনাদেরকে দেখাতে চলেছি এর আগে আমি কয়েকটা দেখিয়েওছি আজকে যে প্রিন্টটা দেখা শুরু করেছি সেই কাতান থানের উপরে বেশ করে প্রিন্ট প্রিন্টগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা ব্লকের মধ্যে কত বৈচিত্র্য রয়েছে অর্থাৎ কালারফুল প্রিন্ট প্রিন্টিংটার মধ্যে অসম্ভব কসরত রয়েছে অর্থাৎ প্রচেষ্টা রয়েছে প্রিন্টিংটার মধ্যে এই শাড়িগুলোর কোট নাম্বার দেওয়া হয়েছে আজকের যে প্রথম শাড়ি শুরু করেছি টু থ্রি ওয়ান জিরো অর্থাৎ তেইশশো দশ নম্বর কাতান প্রিন্ট এটা আমাদের কোট নাম্বার প্রাইস থাকছে ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আমরা নর্মালি বিষ্ণুপুর কাতান প্রিন্ট যেগুলো ট্র্যাডিশনাল অর্থাৎ বালুচুরি প্রিন্ট সেগুলো ফোর এই প্রিন্টের ক্ষেত্রে একশো টাকা প্রাইস বেশি রয়েছে তার একমাত্র কারণ হচ্ছে শুধুমাত্র প্রিন্টিংয়ের বই আলাদা করে একটা ডিফারেন্স অর্থাৎ প্রিন্টিংয়ের মধ্যে আরও কসরত রয়েছে যাই হোক আমি একটা ডুয়েল টোর সেটের উপর থান দিয়ে শুরু করেছি আজকের এই লাইভ ট্যাপটার প্রথম যে প্রকাশ্য কার্ডটা রাখা হয়েছে একটা হলুদ কালারের সঙ্গে রানি কালার বুনে এই থানটা আমরা উইভিং করেছি অর্থাৎ এই রানির বেস্টার আমরা একটা হলুদ বা একটা আমরা টোন আমরা পাচ্ছি সেই থানটাকে আমরা পেন্টিং যে স্টাইলটা রেখে রেখেছি একটা সুন্দর করে আঁচল পোর্শন আমরা তৈরি করেছি অর্থাৎ একদম আঁচলের মেজারমেন্টে একটা আঁচল বানিয়েছি আঁচলের পরবর্তী বাকি যে জায়গাটা দেখছেন আপনারা একদম বুটিক কনসেপ্ট মেনে এবং শাড়ির বৈশিষ্ট্য মেনে আমরা দুটো পার তৈরি করেছি এবং পার সাথে খুব সুন্দর করে ফোরাল পেন্ট যেটা মাল্টিকালার কালার বুটি অর্থাৎ ডিসচার্জ অপশান তো রয়েছে ঠিক তার মাঝে মাঝে কিছু কালারফুল্ট আপনারা যে ধরনের হ্যান্ডপেন্ট দেখে থাকেন ঠিক সে ধরনের একটা বুটি আমরা তৈরি করার চেষ্টা করেছি পুরো সাইটের আমি প্যাটার্নটা আপনাদেরকে দেখিয়ে নিতে চাই অর্থাৎ আঁচলের পরবর্তী পুরো শাড়িটাতে ঠিক এইভাবে আমরা পেন্টিংটা তৈরি করেছি আমি বাকি একটা পার্ট দেখালাম যেরকম ঠিক আরেকটা পার্ট কেউ দেখিয়ে নিই অর্থাৎ একটা শাড়িকে আমরা টোটাল দুটো ভাটে ভাগ করে নিয়ে আমরা শাড়িটা আপনাকে দেখাই তার ফলে কি হয় টোটাল শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে আমাদের বিষ্ণুপুর সিল্কের ব্লাড পিস অংশ যে জায়গাটা রাখা হয় কারণ যেহেতু আমরা আমাদের কাতান কাতার সিল্কের স্থানগুলো প্রোডাকশন করে থাকি বেশ স্ট্যান্ডার্ড মাপে অর্থাৎ শাড়িতে আপনার একদম স্ট্যান্ডার্ড বারো হাত শাড়ি হবে এবং তার সাথে প্রায় দু হাতের একটা পিস অংশ এই যে মেজারমেন্ট জায়গাটা আপনারা দেখছেন এবং প্রত্যেকটি ব্লক প্রিন্টে আমরা একটা সুন্দর করে হাতের বর্ডার তৈরি করে থাকি বিভিন্ন স্টাইলে হাতের বোলার তৈরি করে থাকি এখানে একটা ছোটো বর্ডার দেওয়া হয়েছে অর্থাৎ যারা ছোট বর্ডার হাতের বর্ডার করে পড়তে যান তাদের জন্য একটা বর্ডার তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের বুটি কখনও আরেকটি চওড়া বর্ডার অর্থাৎ আমরা ব্ল্যাক পিসের হাতটার জন্য একটা প্রিন্টেড আকারে আমরা একটা কাজ করে থাকি আজকের লাইভের প্রথম প্রোডাক্টটি আজকে শুরু করলাম সেকেন্ড যে প্রোডাক্ট রাখছি বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে প্রিন্ট তেইশশো এগারো নম্বর কোড টু থ্রি ডবল ওয়ান কোড নাম্বার প্রাইস থাকছে ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড যারা আমার লাইভে এই শুরু করেছি জয়েন করেছেন তারা একটু কাইন্ডলি আমাদের এই আর অনুষ্ঠানটাকে একটু আরও বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগী বা আপনাদের সামর্থ্য যারা রয়েছেন তাদের সাথে একটু শেয়ার করুন যাতে বেশ সংখ্যক মানুষের কাছে এই ধরনের বিষ্ণুপুর কাতানো অনুষ্কার প্রোডাক্টগুলোকে আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি এবং এখানে যে আমি ব্ল্যাকটা আপনাকে দেখাচ্ছি এটা একদম পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলে রাখতে যাই একদম পিওর কুচকুচে ব্ল্যাক কিন্তু নয় এই ব্ল্যাকটা হয়েছে কিছুটা চারকোল টাইপের একটা হয় একদম পিওর জেড ব্ল্যাকের মতন কিন্তু এটা হয়েছে একদম একটু স্লেট ডার্ক স্লেট আমরা ছোটোবেলায় এক মতে মধ্যে যে স্লেট ব্যবহার করতাম ঠিক সেই ধরনের কালার তারপরে বেশ করে এই ধরনের সুন্দর মাল্টি কালার প্রিন্ট মাল্টি এই জন্যই বলছি যে প্রিন্টিংটার মধ্যে প্রচুর কালারের বৈচিত্র্য রয়েছে এবং খুব সুন্দর করে সাজানোর একটা প্রসেস রয়েছে আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী অর্থাৎ সিস্টেম বা প্যাটার্নটা রয়েছে ঠিক দুপাশে একদম ট্র্যাডিশনাল পার শাড়ির ক্ষেত্রে একটা পার মেজার খুব সুন্দর হয়ে থাকে এবং পার্টটাকে আমরা খুব স্ট্যান্ডার্ড পার্ট তৈরি করেছি অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড মাপের পার দেওয়া হয়েছে এবং খুব এক্সক্লুসিভ পার্ট বানানো হয়েছে তার সাথে এই ধরনের বুটির বৈচিত্র্য আমরা বুটিগুলোকে বিভিন্ন স্টাইলে আমরা বুটির বৈচিত্র্য আনার চেষ্টা করেছি পুরো শাড়ি বুটিগুলো আমরা ওকে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এইভাবে একটা পোর্শন শো করলাম আরেকটা পোর্শন কী থাকছে ঠিক এই পোর্শন প্রিন্টই অর্থাৎ এই একে প্রিন্ট পুরো শাড়ি জুড়ে ধরে রাখা হয়েছে তার সাথে ব্ল্যাক পিস অংশ থাকছে সেই ব্লাড পিস সংসার জায়গা আমি প্রতিটি শাড়িতে দেখিয়ে নিই এবং এখানেও কিন্তু ব্লাবচের জন্য একটা বলা রাখা হয়েছে যাতে ব্লাড পিসের দুটো হাতকে আপনারা খুব সুন্দর করে কভার করে নিতে পারেন এবং পিসের পরিমাণে যে পরিমাণ জাগা রাখা হয়েছে তাতে আশা করি আমরা একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাচের জন্য এই পরিমাণ জায়গা রাখা হয়েছে পরবর্তী কাতান প্রিন্টের আরেকটা শাড়ি শো করছি বিষ্ণুপুর কাতান পিন্ট কোড নাম্বার হচ্ছে কেপি টু থ্রি ওয়ান টু তেইশশো বারো নম্বর কোড রয়েছে আমার এই প্রোডাক্টগুলোর প্রাইস ফোর ওয়ান হান্ড্রেড রানিং যে শাড়িটা আপনাদের কাছে রাখছি সেই শাড়িটার বেস্ট কালার যেটা রয়েছে এটা আমরা আমাদের সিল্কের ভাষাতে বা আমাদের শাড়ির ভাষাতে আমরা এটাকে তসর কালার বলে থাকি কিন্তু বিষ্ণুপুর কাতানের যে তসর কাঠটা হয়ে থাকে আপনারা অন্যান্য শাড়ির তসর কালারের সঙ্গে আমাদের বিষ্ণুপুর কাতান তসর কালারটা একটা ডিফারেন্স পাবেন কারণ আমরা এই তসর কাঠটা তৈরি করতে কোনো ডাই প্রসেসও নয় অনেক সময় তসরকালার একটা ড্রাই প্রসেস হয় অর্থাৎ সাদা থান সেই থানটাকে আমরা তসরকালার রঙ জুড়ে ডুবিয়ে একটা থান তৈরি করি কিন্তু আমাদের প্রসেসটা তা নয় আমাদের প্রসেসটা হচ্ছে সূত্রটাকে রঙ করে আমরা থানটা তৈরি করে থাকি এই সারিকে দুটো রঙ রয়েছে অর্থাৎ লম্বা সুতো আছে মাস্টার্ড কালার চওড়াতে তসর কালার বোনা হয়েছে তার ফলে আমাদের শেডটা একটু অন্য ধরনের এসে থাকে যাই হোক সুন্দর করে একটা আঁচল তৈরি করা হয়েছে এর সুন্দর একটা আঁচলের অংশ আঁচলের পরবর্তী একদম আমাদের বিষ্ণুপুর টেরাকোটার ঘোড়া যারা দেখে থেকেছেন ঠিক সেই ধরনের অর্থাৎ টেরাকোটার ঘোড়া দিয়ে ব্লক আকারে সাজিয়ে তোলা হয়েছে বডি বেস্টটাকে আমি ব্লকটাকে আরও ভাবে করে দেখার জন্য ঠিক আলারিভাবে দেখিনি যাতে আপনারা ঘোড়ার মুখটাকে একদম ঠিকঠাক টেরাকোটার ঘোড়ার মুখটাকে করে এবং ঘোড়াটাকে আমরা বিভিন্ন কালারফুল তৈরি করার চেষ্টা করেছি কিছু ক্ষেত্রে ডিসচার্জ ব্লক রেখেছি অর্থাৎ এক কালার উপর সাদা দিয়ে কিছু ক্ষেত্রে একটু অল্প কালার দিয়ে ঘোড়াটাকে আমরা সাজিয়ে তুলেছি ওভারঅল পুরো সাইটের মধ্যে ঠিক এই প্রসেসে সাজানো হয়েছে এই ব্লকগুলোকে একদম পুরো শাড়ি জুড়ে ওভারঅল প্রিন্ট রয়েছে আমাদের এই শাড়িগুলোর ক্ষেত্রে এবং তার সাথে একদম শেষ অংশে একটা ইউনিক ব্ল্যাক পিস পড়ছেন এই হলো আমার ব্ল্যাক পিসের পার্ট ব্ল্যাক পিস পার্টের জন্য একটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড বর্ডার রাখা হয়েছে ব্ল্যাক পিসের হাতে কাজ করার জন্য পরবর্তী তেইশশো তেরো নম্বর কোড টু থ্রি ওয়ান তেরো ওয়ান থ্রি কোড নাম্বার বিষ্ণুপুর কাতান প্রিন্ট তার আরেকটা প্রোডাক্ট শাড়ির প্রাইস ফোর ওয়ান হান্ড্রেড আজকে আমি এই ফোর ওয়ান হান্ড্রেড বিষ্ণুপুর কাতান প্রিন্টের শাড়ি রেখেছি আমার লাইভে টোটাল আমি ছাব্বিশটা শাড়ি আপনাদেরকে আমি দেখাতে চাই এবং ছাব্বিশটা প্রিন্ট দেখাবো আপনাদেরকে অর্থাৎ প্রচুর কালার বৈচিত্র্য এবং তার সঙ্গে ছাব্বিশটা কালার অপশান হতে পারে একটা সুন্দর ডুয়েলটন মেজেন্ডা কালার গোত্রি একটা থান রয়েছে সেই থানটা বেশ করে এই ধরনের প্রিন্ট তৈরি করেছি সুন্দর করে একটা আঁচর অংশ তৈরি করা হয়েছে আচল অংশের পরবর্তী বাকি বডি বেসটাতে ঠিক এভাবে প্রিন্টিং বৈচিত্র্য দেখুন আমাদের বিষ্ণুপুর কাতান থানগুলোর যে কালার বৈচিত্র্য তার একটা গুরুত্ব তো রয়েছে এবং আমাদের বিষ্ণুপুর কাতানের আরেকটা থানের যে বৈশিষ্ট্য থাকে আমাদের থানের একটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড থিকনেস থাকে যেটা আপনাদেরকে বুঝতে হবে আমাদের থানগুলো আপনারা যারা মুশফাদ সিল্ক বা আদার সিল্ক ইউজ করেছেন যারা বিষ্ণুপুর সিল্ক ইউজ করেন আপনারা তারা উপলব্ধি করতে পারবেন যে আমাদের থানের একটা নির্দিষ্ট মেজারমেন্ট বা একটা থিকনেস থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থিকনেস রয়েছে শাড়িটার মধ্যে সুন্দর পুরো শাড়ির পোর্শানের আরেকটা পার্ট দেখাবো আপনাদেরকে এই হলো আরেকটা পার্ট অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল গায়ে বুটি দুপাশে খুব সুন্দর করে পাট দেওয়া রয়েছে তার সাথে ব্লাড পিস অংশ রয়েছে এখানে একটা সুন্দর একটা পিসের পার্ট রয়েছে অর্থাৎ শাড়ির যে পাট রাখা হয়েছে সেই পার্টটাকে পিসের আকারে আমরা রেখেছি পরবর্তী কাতান প্রিন্ট বিষ্ণুপুর অনুষ্কা তেইশশো চোদ্দো নাম্বার কোড টু থ্রি ওয়ান ফোর কোড নাম্বার প্রাইস ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড শাড়ির বেস কাটটা হচ্ছে স্টিল গ্রে এই স্টিল গ্রে দুটো কালারের ওপর হয়ে থাকে একটা স্টিল হয় কিছুটা ব্ল্যাকিস্ট টাইপের আর এখানে যে স্টিলটা রয়েছে একদম পারফেক্ট লাইট স্টিল গ্রে সুন্দর একটা আঁচল পোর্শন যেখানে সুন্দর করে মাল্টিকালার কালার দিয়ে শাড়িটা সাজিয়ে তোলা হয়েছে তার একটা আঁচল পড়সেন এই হলো আঁচল পোর্সেন আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়ি টাকা রাখা হয়েছে ঠিক ঠিকইভাবে অর্থাৎ এখানেও ঘোড়া আকারে পেন্ট করা হয়েছে কিন্তু ঘোড়াটার অন্য ধরনের ঘোড়া দেওয়া হয়েছে ঠিক এই ধরনের অর্থাৎ টাট্টু ঘোড়া যে ধরনের হয়ে থাকে ঠিক সেই আঁকাটা ঘোড়া ঘোড়া রাখা হয়েছে এই হলো ঘোড়াটার ব্লক পরবর্তী পুরো সাইটের অপশান ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্সেন পার্ট অর্থাৎ এই হলো ব্ল্যাক পিসের পোর্সেন পরবর্তী কাতান প্রিন্ট টু থ্রি ওয়ান ফাইভ তেইশশো পনেরো নম্বর কোড আমরা ঠিক একটা সাদা পেপার উপরে আমাদের এই প্রতিটা শাড়িকে যেগুলো আমরা লাইভ অনুষ্ঠান করে থাকি তার একটা বিশেষ কোড তৈরি করে থাকি অর্থাৎ এখানে আমি যে প্রোডাক্টটা শো করছি সেটা হচ্ছে কাতান প্রিন্ট বলে পরিচিত বা বিষ্ণুপুরের ব্লক প্রিন্ট বলে পরিচিত আমরা কাতান প্রিন্ট অর্থাৎ কেপি এবং তার একটা বিশেষ কোড নাম্বার তৈরি করা আছে আমার তেইশশো পনেরো নাম্বার কোড এই কোডটা আপনারা সহজে মনে রাখবেন খুব সহজে আপনাদের সিলেক্টেড বা আপনাদের পছন্দের প্রোডাক্টটাকে আপনার হাতে তুলে দেওয়ার আমাদের খুব সহজ সাধ্য হয়ে থাকে এবং আপনাদের ক্ষেত্রেও মনে রাখার ক্ষেত্রে অনেক সহজ হয়ে থাকে তেইশশো পনেরো নাম্বার কোড কাতান প্রিন্ট ফোর যার প্রাইস রয়েছে এবং তাছাড়া এই শাড়িগুলোকে আপনারা পার্চেস করার ক্ষেত্রে সবার প্রথমে আমাদের কন্টাক্ট নাম্বার যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি লাইভের প্রতিবারই লাইভের শেষে আপনার কাছে রেখে থাকি আমাদের যে যারা অনুষ্ঠান দেখছেন আমাদের লাইভ অনুষ্ঠানের মাঝে আপনাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে রাখি যাতে আপনারা খুব সহজে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন সুন্দর একটা ডুয়েল টোন শেড এখানে একটা ডুয়েল টোন শেড রয়েছে এখানে ডুয়েল টোন শেডটা কী রয়েছে এখানে ইয়েলোর সাথে অরেঞ্জ বোনা আছে অর্থাৎ একটা সুতা আছে ইউলো মাস্টার্ড তার সাথে অরেঞ্জ বোনা হয়েছে অর্থাৎ হলুদ এবং অরেঞ্জ এই দুটো কালারের মিশ্রণের ফলে একটা থান প্রোডাকশন হয়েছে এটা আনকমন সেটা আপনার বলতেই হয় তার সাথে প্রিন্টিং বৈচিত্র্য অর্থাৎ মাল্টি কালার প্রিন্ট করা হয়েছে আঁচল পোর্শন দেওয়া হয়েছে আঁচল পোর্শনের পরে খুব সুন্দর করে একটা পার তৈরি করা হয়েছে এই ধরনের এক্সক্লুসিভ পার বানানো হয়েছে তার সাথে খুব সুন্দর করে গায়ের বুটি তৈরি করা হয়েছে এবং প্রচুর বুটির মধ্যে বৈচিত্র্য রাখা হয়েছে আমি কখনো ঘোড়া প্রিন্ট দেখাচ্ছি কখনো ফোরাল প্রিন্ট দেখাচ্ছি বা কখনো ঠিক এই ধরনের প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন ধরনের বুটি দিয়ে সাজ শাড়িগুলো সাজিয়ে তোলা হয়েছে এবং তার সাথে সবথেকে বড়ো প্রশ্ন এরপর সুন্দর একটা পিসের অংশ অর্থাৎ যেরকম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্টের বিষ্ণুপুর কাতান প্রিন্টেড শাড়ি তার সাথে ব্লাসপিস অংশটা বেস্ট স্ট্যান্ডার্ড একটা ব্ল্যাকপিস পরসেন্ট পার্ট রয়েছে পরবর্তী কাতান প্রিন্ট টু থ্রি ওয়ান সিক্স তেইশশো ষোলো নম্বর কোড একদম পারফেক্ট গ্রিন এটাকে আমরা ব্ল্যাকিস গ্রিন বলে পরিচিত কারণ যেহেতু আমরা এই গ্রিন কালারটা তৈরি করে থাকি ব্ল্যাকের সাথে সবুজ কালার বনে এবং এই ব্ল্যাকের সাথে সবুজ কালার বোনার ফলে শাড়িটার মধ্যে সুন্দর একটা শেড এসে থাকে ডাইরেক্ট যদি সবুজের সাথে সবুজ বোনা হয় সেখানে শাড়িটার ফিনিশিং বা গ্লেজ যা আসে তাছাড়া আসে কিন্তু ব্ল্যাকের সাথে বুনলে কালারটা একটু অন্য রকম যেমন ব্ল্যাক ইস রেড বা ব্ল্যাক ইস তুতে সেরকম ব্ল্যাক ইস গ্রিন তার সঙ্গে একটা সুন্দর আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী এই ধরনের গায়ে বুটি বানানো হয়েছে এবং সুন্দর করে পাড় তৈরি করা হয়েছে অর্থাৎ পাড় থাকছে গায়ে বুটি থাকছে ওদের ট্র্যাডিশনাল প্রোডাক্টের মতন প্রোডাক্ট একদম নিঃসন্দেহে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং প্রতিটি শাড়িতে হানড্রেড পারসেন্ট সেরমার সমেত আপনাদের কাছে শাড়িগুলো পৌঁছাবে কারণ প্রত্যেকটা শাড়িতে আমার হানড্রেড পার্সেন্ট সিলমার প্রোডাক্ট থাকে এই হলো ব্ল্যাক পিস অংশ পরবর্তী কাতান প্রিন্ট টু থ্রি ওয়ান সেভেন তেইশশো সতেরো নাম্বার কোড আমি আরেকটা ডুয়েল শেড শাড়ি আপনাদেরকে দেখাই যেখানে অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক বোনা হয়েছে এরম একটা বেশ এই কালারটাকে আপনারা হয়তো মোবাইলের কাছ থেকে আপনারা ব্রাউন বলতে পারেন কিন্তু এই ব্রাউনটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়ে গেছে কারণ যেহেতু আমরা একটা প্রোডাকশান করেছি সম্পূর্ণ একটা ডুয়েল টোন অর্থাৎ দুটো অপোজিট কালার বেস করে আমরা কালারটাকে তৈরি করেছি অর্থাৎ এখানে অরেঞ্জ এবং ব্ল্যাক এই দুটোর মিশ্রণের ফলে একটা ব্রাউন কালার শেড এসছে যার জন্য এই ব্রাউন কালারটার মধ্যে একটা বেশ সুন্দর একটা টোন রয়েছে এবং ব্রাউন শেডটার মধ্যে সুন্দর একটা লেজ রয়েছে অর্থাৎ একটা ব্রাইটনেস রয়েছে তার সাথে আঁচলের বৈচিত্র্য এ ধরনের সুন্দর করে আঁচল অংশ দুপাশে খুব সুন্দর করে পাট তৈরি করা হয়েছে এবং গায়ের বুটির বৈচিত্র্য প্রচুর রয়েছে অর্থাৎ বুটিগুলো যদি আমরা তৈরি করেছি আমি আপনাদেরকে বলেই রেখেছি যে আমি প্রতিটি শাড়ির মধ্যে প্রচুর বুটির বৈচিত্র্য দেখাবো আপনাদেরকে অর্থাৎ এই ধরনের বিভিন্ন বুটি তৈরি করেছি আমরা তাছাড়াও পুরো শাড়িটাতে ওভারঅল আমরা পেন্ট তৈরি করে থাকি অর্থাৎ একদম শাড়ির ব্লাস্ট্রিসের আগে অব্দি পেন্ট রয়েছে এবং ইনক্লুডিং ব্লাস্টিস পার্ট রয়েছে প্রত্যেকটা ব্লাস পার্টের জন্য এই ধরনের হাতের বরাত তৈরি করে রাখা হয়েছে তেইশশো আঠেরো নম্বর কোড টু থ্রি ওয়ান এইট কোড নাম্বার হচ্ছে তেইশশো আঠেরো আমি আরেকটা গ্রিন আপনাদের কাছে রাখতে চলেছি আমি যে দুটো গ্রিন দেখিয়েছি আপনাকে এর একটা গ্রিন দেখিয়েছি সেটা ব্ল্যাক গ্রিন বলেছি কিন্তু এখানে গ্রিনের শেডটা একটু অন্যরকম এখানে অলিভ সবুজ বলে একটা কালার হয়ে থাকে অর্থাৎ সবুজ রঙের অনেকগুলো শেড হয়ে থাকে একটা কালার হয় অলিভ সবুজ অর্থাৎ কলাপাতা যে কালারটা হয়ে থাকে একদম কচি পাতার একটু বেশি সেই কলাপাতার সঙ্গে ডাইরেক্ট সবুজ বোনা হয়েছে অর্থাৎ এখানে গ্রিনের দুটো শেড অর্থাৎ একটা হচ্ছে কচি গ্রিন এবং একটা হচ্ছে টি সবুজ এই দুটো কালার মিশ্রণের ফলে একটা গ্রিনের শেড এসছে এবং শেডটার মধ্যে একটা সুন্দর ব্যাপার রয়েছে সুন্দর করে একটা আঁচল সাজিয়ে তোলা হয়েছে এরম একটা আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী এই যে বেস দেখছেন আপনারা দুপাশে পাড় দেওয়া রয়েছে এবং এই ধরনের সুন্দর সুন্দর বুটি তৈরি করা হয়েছে অর্থাৎ বুটির মধ্যে প্রচুর বৈচিত্র্য রাখা হয়েছে ওভারঅল পুরো সাইডটার মধ্যে আমরা এই ধরনের প্রিন্ট পাচ্ছি সবার শেষের দিকে আমার একটা ব্ল্যাক পিস অংশ রয়েছে সেই ব্ল্যাক পিস অংশের জন্য এরমে একটা বর্ডার তৈরি করে রাখা হয়েছে পরবর্তী কাতান প্রিন্ট টু থ্রি ওয়ান নাইন তেইশশো উনিশ নাম্বার কোড আরও একটা ডুয়েল টোন শেড এই কালারটাকে আপনারা সহজেই হয়তো মেজেন্ডা কালার বলে বসবেন কিন্তু মেজেন্ডা কালারের মতো কিন্তু কালারটার মধ্যে একটু অন্যরকম শেড এসছে ন্যাচারালি রেল সঙ্গে রানি বুনে একটা মেজেন্ডাস কালার শেড তৈরি করা হয়ে থাকে কিন্তু এখানে যে অপশানটা আমার রয়েছে সেটা হচ্ছে তুতে কালারের সঙ্গে রানী কালার বোনা হয়েছে রেল সাথে বুনলে এক ধরনের শেড এসে থাকে তুতে কালারের সঙ্গে বুনলে এক ধরনের শেড আসে অর্থাৎ একটা সুতো আছে স্কাই কালার বা তুতে কালার তার সাথে রানী কালার বোনা হয়েছে এইভাবে একটা সুন্দর একটা থান তৈরি করা হয়েছে তারপর বেশ করে এই ধরনের মাল্টি কালার আমরা তৈরি করেছি কাতান প্রিন্ট ওভারঅল বুটি এই ধরনের সুন্দর এক্সক্লুসিভ পাড়ের অপশন পুরুষ শাড়ির ওভারঅল জুড়ি পিন্ট রয়েছে এবং তার সাথে একটা স্ট্যান্ডার্ড ব্লাচ পিস অংশ প্রত্যেকটা ব্লাজ পিসে এই ধরনের সুন্দর করে হাতে বর্ডার তৈরি করা হয়েছে টু থ্রি টু জিরো তেইশ কুড়ি শাড়ির কোড নাম্বার দু নাম্বার কোড রাখা হয়েছে কাতানপিন্ট বিষ্ণুপুর প্রাইস ফোর ওয়ান হান্ড্রেড এখানে একদম একটা আনকমন শেড স্কাই কালারের সাথে লাইট স্টিল কালার বোনা হয়েছে অর্থাৎ একটা সুতো রয়েছে স্কাই কালার বা তুতে কালার তার সাথে স্টিল কালার যে করা হয়ে থাকে সেই সুতো বোনা হয়েছে আমাদের এই শাড়িগুলোতে লম্বা এবং চড়া অর্থাৎ টানা এবং ভরনা লম্বা সুতোকে আমরা ন্যাচারালি টানা বলে থাকি এবং চড়া সুতোটাকে আমরা আমাদের ভাষাতে ভরনা বলে থাকি এক্ষেত্রে কী ব্যবহার করা হচ্ছে লম্বা সূত্রকে স্কাই কালার বোনা হয়েছে রাখা হয়েছে চড়া সূত্রে কি বোনা হয়েছে যেটা বুনন হয়েছে সেটা হচ্ছে স্টিল কালার লাইট স্টিল কালার তার ফলে একটা ভারী মিষ্টি একটা শেড এসছে একদম সম্পূর্ণ একটা আনকমন শেড তার সাথে এই ধরনের মাল্টি কালার প্রিন্ট আঁচর অংশ বাকি বডির বেস পুরুষ শাড়ি জুড়ে ওভারঅল প্রিন্ট শাড়ির শেষ অব্দি প্রিন্ট রয়েছে অর্থাৎ পুরুষ শাড়ি জুড়ে এই ধরনের বুটিক বৈশিষ্ট্য প্রিন্ট এই ধরনের একটা ব্ল্যাক পিস অংশ ব্ল্যাক পিস অংশের জন্য এরকম একটা ইউনিক হাতের বড়া রয়েছে ব্লাড পিসের জন্য পরবর্তী টু থ্রি টু ওয়ান অর্থাৎ তেইশশো একুশ নম্বর কোডের প্রোডাক্ট রাখছি সেই একই রকম শেড অর্থাৎ স্কাই বা তুতের সঙ্গে রানি কালার বোনা একটা সুন্দর ভারী মিষ্টি শেড এসছে তার সাথে সুন্দর একটা আঁচল অংশ আঁচলের পরবর্তী এই কালারটাকে আপনারা কিছুটা মপ টাইপের কালার বলতে পারেন আর কি মপ কালারটা যেরকম হয়ে থাকে ঠিক সে ধরনের কালার বেশ আঁচল অংশ গায়ে এ ধরনের সুন্দর সুন্দর বুটি এবং তার সাথে এ ধরনের এক্সক্লুসিভ পাড়ের পাট রয়েছে ওভারঅল প্রিন্ট শো করছি রানিং পিস পোর্শন থাকবে প্রতিটি শাড়িতেই পিসের জন্য এমন একটা জায়গা রাখা হয়েছে যাতে প্রত্যেককে একটা স্ট্যান্ডার্ড পিস তৈরি করতে পারে বেশ পরিমাণ জায়গা রাখা হয়েছে অর্থাৎ পিসের জায়গাটা বেশ স্ট্যান্ডার্ড পরবর্তী কাতান প্রিন্ট থ্রি ডবল টু কোড নাম্বার তেইশশো বারো নাম্বার কোড শাড়ির কোড নাম্বার হচ্ছে প্রাইস থাকছে সুন্দর একটা অরেঞ্জ অরেঞ্জ শেডের উপরে একদম একদম ব্রাইট নর্মেল আলোতে আপনাদের কেগুলো আমরা লাইভ করছি একদম পরিষ্কার সাদা আলো আমার উপরের সামনে অংশ দেখতে পাচ্ছেন না যেখানে লাইভটা করছি একদম আমরা চেষ্টা করি ন্যাচারাল কালারটাকে আপনাদের সামনে তুলে ধরতে অর্থাৎ একদম নর্মাল আলো দিয়ে যে সাইডটার যে কালার সেই কালারটাকে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমরা এইভাবেই আমরা লাইভ করে থাকি এর সুন্দর একটা আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী এই ধরনের সুন্দর গায়ে বুটি এবং পাড়টা খুব এক্সক্লুসিভ পার এই ধরনের ব্রাইট পার রয়েছে ওভারঅল পুরো শাড়িতে প্রিন্ট থাকছে ঠিক এইভাবে তার সাথে রানিং ব্লাস পিস পোর্শন এবং পুরো শাড়ি জুড়ে প্রিন্ট ব্লাস পিস পোর্শনের জন্য এই ধরনের একটা হাতের বড় রাখা হয়েছে কাতান প্রিন্ট টু থ্রি টু থ্রি তেইশ তেইশ কোড নাম্বার আরও একটা সম্পূর্ণ ডুয়েল টোন শেড কালারটাকে আমরা ওয়াইন কালার বলে থাকছি অর্থাৎ ব্ল্যাক এবং রানি এই দুটো কালারের মিশ্রণের ফলেই কালারটা এসে থাকে একটা সুতো রয়েন রানি কালার একটা সুতো ব্ল্যাক কালার একটা সুন্দর এই ধরনের শেড আসে এরম একটা আঁচল রাখা হয়েছে এই থাকছে আঁচলের পার্ট আঁচলের পরবর্তী এটা হচ্ছে বডি বেস এই বডি বেস্টটা অর্থাৎ আমাদের বিষ্ণুপুরে যে থান রয়েছে সেই কাতান থানটার মধ্যে একটা রানির টোন রয়েছে এবং কত রকমের বুটির বৈচিত্র্য আমরা রাখছি আপনাদের কাছে অর্থাৎ পুরো শাড়িটার বুটির বৈচিত্র্য দেখুন কত সুন্দর করে যেরকম সুন্দর ফিগার বৈশিষ্ট্য এ ধরুন ইউনিক পার্ট তৈরি করা হয়েছে ঠিক সে ধরনের গায়ের বুটির মধ্যেও প্রচুর বৈচিত্র্য রাখা হয়েছে এই হলো আমার পুরো শাড়িটা টোর শাড়িটা আমরা ঠিক এইভাবে পাচ্ছি রানিং ব্লাস্টিস পোর্শন পার্ট দেখাবো আপনাদেরকে এই থাকছে ব্লাস্টিস পোর্শন পার্ট অর্থাৎ এটা হচ্ছে ব্লাড পিসের অংশ ব্লাড পিসের অংশ খুব সুন্দর একটা কাজ হবে কারণ এই ধরনের সুন্দর একটা বড় রাখা হচ্ছে চড়া ব্লাড পিসের হাতা হিসাবে এটা খুব ইউনিক একটা হাতের ব্লাড পিসের হাতা হবে পরবর্তী টু থ্রি টু ফোর তেইশ চব্বিশ কোট নাম্বার কোড নাম্বার হচ্ছে তেইশ চব্বিশ কাতান প্রিন্ট টু থ্রি টু ফোর ব্ল্যাক ইজ গ্রিন কালার হচ্ছে ব্ল্যাকের সাথে সবুজ বোনা প্রিন্টিং অপশান আঁচল অংশ বডি পোর্শন পার্ট পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট যাবে এভাবে এই যাবে পুরো শাড়ি শাড়ির শেষ অংশে ব্লাড পিস অংশ ঠিক ব্ল্যাক পিসের আগে অবধি প্রিন্ট তৈরি করে রাখা আছে ব্লাস পিসের হাতার কাজ অর্থাৎ হাতের বড়ার হিসাবে এরম একটা প্রিন্টেড ব্লক পরবর্তী টু থ্রি টু ফাইভ তেইশশো পঁচিশ নাম্বার কোড কোড নাম্বার হচ্ছে তেইশশো পঁচিশ প্রাইস সেম থাকবে ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড চার হাজার একশো এই প্রাইসের উপরে পারফেক্ট স্টিল গ্রে কালার অপশান প্রিন্টিং অপশান দেখাই সুন্দর করে সাজানো একটা আঁচল অংশ অর্থাৎ শাড়ির বেশ কাটার সঙ্গে আর সুসামঞ্জস্য রেখে এই প্রিন্টিংগুলো তৈরি করা হয় আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাতে প্রিন্ট ঠিক এইভাবে সাজানো এই থাকছে পুরো শাড়িটা সাজানোর প্রসেস ওভারঅল প্রিন্ট থাকবে ঠিক এইভাবেই শেষ অবধি প্রিন্ট রাখা থাকছে রানিং ব্ল্যাক পিস পোর্শন এখানে একটা সুন্দর ডিসচার্জ ব্লক অর্থাৎ অফ উপর বেশ করে একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে ব্ল্যাক পিসের হাতে কাজ করার জন্য পরবর্তী আরও একটা আনকমন বিষ্ণুপুর কাতান থানের উপরে বেশ করে প্রিন্ট কাতান প্রিন্ট তেইশ ছাব্বিশ কোড নাম্বার টু থ্রি টু সিক্স কোড নাম্বার ফোর ওয়ান ডবল জিরো এই প্রাইসের উপরে আজকের এই ব্লকগুলো বা প্রিন্টগুলো এখানে রাষ্ট্রের সঙ্গে ব্ল্যাক বোনা হয়েছে অর্থাৎ একটা সুতো আছে রাস্ট একটা সুতো আছে ব্ল্যাক একদম যে রাসটা রাখা আছে সেই রাসটা হচ্ছে অরেঞ্জ ঘেঁসা রাস্ট অর্থাৎ মুসুর ডাল টাইপের যে কালারটা হয়ে থাকে সেরম একটা লম্বা সুতো আছে তার সাথে ব্ল্যাক কালার বোনা হয়েছে এই কালার বেসের পরে এই কালারটাকে আমরা কি নস্যি কালার বলতে পারি বর্তমানে আমরা নস্যির সম্বন্ধে খুব বেশি পরিচিত নই যদিও যারা জানেন হ্যাঁ তাদের জন্য আমি বলে নিচ্ছি কালারটা হচ্ছে একদম পারফেক্ট কিছুটা নস্যি টাইপের কালার তার সাথে প্রিন্টেড ব্লকটাকে রাখা হয়েছে খুব সুন্দর করে এবার সুন্দর একটা আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী এই হলো বাকি বর্ষেন অর্থাৎ গায়ের বুটি এই ধরনের সুন্দর পাতা বুটি এবং এই ধরনের এক্সক্লুসিভ পাড়ের অংশ দুপাশেই একই মেজারমেন্ট ধরে পাড়টা বানানো হয়েছে এবং গায়ে খুব সুন্দর এক কালার এবং মাল্টি কালার দুটো বুটি তৈরি করা হয়েছে ওভারঅল প্রিন্ট স্টাইল থাকবে ঠিক এই রকমভাবে এই থাকলো পুরো শাড়ির প্রিন্ট লাস্টের দিকে একদম যে ব্ল্যাক পিস অংশটা আমার রয়েছে সেখানে একটা হাতের বড়া রাখা হয়েছে অর্থাৎ প্রিন্টের ব্লক তৈরি করা রাখা হয়েছে ব্লাড পিস হাতের জন্য পরবর্তী শাড়ির কোড নাম্বার অর্থাৎ আজকে লাইভে আমি র্যাং যে শাড়ি রাখছি আপনাদের কাছে কাতান প্রিন্ট টু থ্রি টু সেভেন কোড নাম্বার শাড়ির বেশ কারটাকে আমরা পেস্তা কালার বলতে পারি খুব ইউনিক কালার পার্ট এই ধরনের কালার কালারপাট আমাদের বিষ্ণুপুরের কাতানের পক্ষে সম্ভব হচ্ছে যেহেতু আমরা আমাদের থানের মিশ্রণটাকে অর্থাৎ থানের যে কালারগুলো করতেই পারছি এই কারণে যে আমরা দুটো সুতোকে বনে একটা কালার তৈরি করে থাকি দুটো কালারের সুতোকে বনে কালার তৈরি করি বিভিন্ন কালারের সাথে বিভিন্ন কালারের আমরা একটা সামঞ্জস্য করার চেষ্টা করছি আমরা প্রচেষ্টা করে থাকি যে এর সাথে এই কালারটা বুনলে কেমন হতে পারে যখন আমাদের মনে হয় একটা বেটার কালার এসছে তখন সেটা আমরা থান হিসাবে আমরা চালু করে থাকি আঁচল অংশ পরবর্তী পুরুষ শাড়ির বেস এবং তার সাথে খুব সুন্দর করে ইউনিক একটা কালার প্রিন্ট ওভারঅল প্রিন্ট থাকছে পুরুষ শাড়ির বেশ জুড়ে এই থাকলো পুরুষ শাড়ি জুড়ে প্রিন্ট রানিং ব্ল্যাক পিস পোর্শেন পার্ট রয়েছে ব্ল্যাক পিস পার্টের জন্য খুব সুন্দর একটা হাতের বটার রাখা হয়েছে অর্থাৎ চওড়া ব্ল্যাক পিসের হাতার কাজের জন্য এই ব্লক রাখা হয়েছে পরবর্তী কাতান প্রিন্ট টু থ্রি টু এইট তেইশশো আঠাশ নাম্বার কোডের প্রোডাক্ট রাখছে আপনাদের কাছে আরেকটা কালার সিড। যে কালার শেডটা রয়েছে ইয়েলো মাস্টার্ড রানি অর্থাৎ একটা সুতো আছে ইয়েলো মাস্টার্ড একটা সুতো আছে রানি কালার এই দুটো কালারের ফলে যে কালারটা এসছে একটা আনকমন শেডের কালার এসছে না রানি কালার না মাস্টার্ড কালার না গোল্ডেন কালার না বা না অরেঞ্জ কালার একটা সুন্দর একটা শেড এসছে কালারটার মধ্যে তার সাথে এই ধরনের ইউনিক প্রিন্ট রয়েছে প্রিন্টিং আঁচল পোর্শন প্রিন্টেড পুরো বডি পোর্শন অর্থাৎ পুরো শাড়ি জুড়ে ব্লক আমি ওভারঅল প্রিন্টটাকে ঠিক কীভাবে আমরা দেখাতে চাই অর্থাৎ চড়া আকারে ঠিক কীভাবে সাজানো আছে বাকি পোর্শন পার্টটা তার সাথে যে ব্ল্যাক পিস অংশ থাকবে সেই ব্ল্যাক পিস অংশের জায়গা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক পিস পোর্শনের জায়গা পরবর্তী কাতান পেন্ট টু থ্রি টু নাইন তেইশশো উনত্রিশ নাম্বার কাতান পেইন্ট প্রাইস ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড শাড়ির কালার যেটা রয়েছে লাইট স্টিল গ্রে কালার আছলের অংশ আছলের অংশ বডি পেইসের পাট অর্থাৎ বাকি বেস পুরো সাইটার পেইন্টিং অপশন পুরো সাইটাতে ওভারঅল পেইন্ট ব্লাড ফিশ পশনের জায়গা এইচটি ব্লাড ফিশ পশন 2330 2330 নাম্বার কোড সারি বেস কা টাচে সরি নেহি ব্লু আমাদের এখানে যে নেভুটা আমরা তৈরি করে থাকি রয়াল ব্লুর সাথে ব্ল্যাক বুনে একটা কালার তৈরি করে থাকি অর্থাৎ এই যে নেভি রংটা এসছে এই নেভি রংটা দুটো কালার অপশানে এসছে একটা সুতো আছে নেভি কালার একটা সরি একটা সুতো আছে রয়্যাল ব্লু একটা সুতো আছে ব্ল্যাক তার ফলে একটা সুন্দর কালার তৈরি করছে এখানে রয়্যাল ব্লু টু ব্ল্যাকটাকে নেভি তৈরি করেছে যেহেতু রয়াল ব্লু ব্রাইট কালার ব্ল্যাক দাবা কালার এই দুটোর সংমিশ্রণের ফলে যেটা কালার শেড এসছে সেটা নেহলু শেড এসছে আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট রাখা হয়েছে ঠিক এইভাবে ইউনিক প্রিন্টগুলো রয়েছে একদম সুন্দর সুন্দর গায়ের বুটি সুন্দর পাড়ের পোর্শন ওভারঅল ঠিক এই স্টাইলে প্রিন্টগুলো তৈরি করা হয়েছে এই রইল পুরো শাড়ির প্রিন্ট ব্লাস পিসের হাতের পাটের জন্য এবার সুন্দর ব্লক রাখা হয়েছে টু থ্রি থ্রি ওয়ান কোড নাম্বার হচ্ছে তেইশশো তিরিশ নাম্বার কোড প্রাইস ফোর এই প্রাইসের উপরে এখানে যে পিঙ্কাটা রাখছি আপনাদের কাছে সেটাতে কিছুটা স্ট্রবেরি পিঙ্ক টাইপের কার্ডটা হয়েছে একদম শয় হাফটা যেটা আবির পিন্ট সে আবির পিঙ্ক নয় কিন্তু এটা কিছুটা স্ট্রবেরি টাইপের পিঙ্ক রয়েছে খুব মিষ্টি পিঙ্ক রয়েছে এটা আপনার সুন্দর একটা আঁচলের অংশ দেখুন এই থাকছে আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী বাকি পুরো সাইডটাতে ঠিক এই প্রসেসে বা এইভাবে সাজানো হয়েছে প্রিন্টিংটাকে পুরো সাইডের ওভাল পার্ট আমি রাখছি আপনাদের কাছে একটা পোর্শন দেখানোর পরবর্তী আর একটা পোর্শন এই ব্লাড ব্লাস্ট্রিস পোর্শন শো করছি এটা হচ্ছে ব্লাস্ট্রিজ পোর্শানের পার্ট আমরা আর একটা কাজ করে থাকি লাইভের সাথে সাথে একটা করে স্টিল ছবি দেবো আমাদের পেজে অর্থাৎ লাইভটা কমপ্লিট করে আমরা আমাদের স্টিল ছবিগুলোকে আপলোড করব আমাদের পেজে আপনারা দুটো অপশান পাচ্ছেন লাইভ তো দেখছেনই তার সাথে সাথে একটা টোটাল শাড়িকে হাফ হাফ পোর্শন করে নিয়ে এবং টি সংস্কার শো করে নিয়ে আমরা শাড়িগুলোকে প্রিন্ট আকারে একটা স্টিল ছবি আপনাদের কাছে রেখে থাকি যাতে আপনারা খুব সহজে আমাদের প্রিন্টেডগুলোকে আরও বেটার করে দেখার সুযোগ থাকে এরম একটা কালার বেশ সাইডার কোড নাম্বার টু থ্রি থ্রি টু অর্থাৎ তেইশশো বত্রিশ নাম্বার কোড শাড়ির যে বেস কালার অপশান রয়েছে পিকক সবুজ অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে গ্রিন একটা কালার প্যাট যেখানে আমরা একটা ব্লু টোন পাচ্ছি তার সাথে প্রিন্টিংয়ের বৈচিত্র্য প্রতিটা শাড়ির মধ্যে কিছু না কিছু প্রিন্টিং বৈচিত্র্য রাখা হয়েছে এবং তার সাথে কালার বৈচিত্র্য রয়েছে আঁচল পোর্শন রাখলাম পাড়ের অপশন এবং তার সাথে গায়ের বুটিগুলো দেখুন আপনারা এই ধরনের গায়ের বুটি এবং তার সাথে আমাদের যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকের সুন্দর একটা কালার বেস অর্থাৎ থানটার কালার বেস পুরো সাইটার ওভারঅল প্রিন্ট রানিং ব্ল্যাসপিস পোর্শান পার্ট থাকছে প্রতিটি শাড়িতেই বেশ স্ট্যান্ডার্ড একটা ব্ল্যাসপিস পোর্শন থাকছে এই হল ব্লাসপ্রিস পোর্শনের হাতার কাজ পরবর্তী টু থ্রি ডবল থ্রি তেইশশো তেত্রিশ নাম্বার কোড আর একটা কালার পাট এখানে আপনাদেরকে যে সাইড আমি শো করছি এখানে অরেঞ্জ কালারের সাথে রানি কালার বোনা হয়েছে এর আগে আমি কয়েকটা শাড়ি দেখিয়েছি আপনাদের কাছে যেখানে মাস্টারের সঙ্গে রানি বোনা দেখিয়েছি কিন্তু রানিং যে সাইডে শো করছি রানি বেসের উপরে এখানে একটা সুতো আছে অরেঞ্জ কালার একটা সুতো আছে রানী কালার তার ফলে শাড়িটার বেস কাঠটা একটু অন্য ধরনের এসছে সুন্দর একটা আঁচলের অংশ রাখছি এই ধরনের গায়ের বুটি পাচ্ছি আমরা পুরুষ শাড়ি জুড়ে তাছাড়া সুন্দর করে দুটো পাশে চড়া পার দেওয়া হয়েছে ওভারঅল প্রিন্ট রয়েছে পুরুষ শাড়ি জুড়েই তার সাথে এরকম একটা ব্ল্যাক পিস পোর্শন থাকছে ব্ল্যাক পিস পোর্শনের জন্য হাতের বর্ডার থাকছে ডবল থ্রি থ্রি ফোর অর্থাৎ কাতান প্রিন্ট তেইশশো চৌত্রিশ নাম্বার সাইডার কোট নাম্বার দেওয়া হয়েছে প্রাইস ফোর এই প্রাইসের উপর রাখা হয়েছে শাড়ির যে বেস কালার রয়েছে সেটা হচ্ছে ওয়াইন কালার অর্থাৎ রানির সাথে ব্ল্যাক বোনের একটা কালার পাট তার সাথে আর একটা যে বৈশিষ্ট্য রয়েছে এই আজকের কাতান প্রিন্টগুলোর মধ্যে কালার বৈচিত্র্য অর্থাৎ থানটার যেরকম কালার বৈচিত্র্য পাচ্ছেন ঠিক তার পাশাপাশি প্রিন্টিংগুলোর মধ্যে প্রচুর কালার বৈচিত্র্য অর্থাৎ মাল্টি কালার দিয়ে আমরা বিভিন্ন স্টাইলিশ প্রিন্ট তৈরি করেছি আপনাদের কাছে এরম সুন্দর একটা আঁচল অংশ বডি বেস্টাব সুন্দর একটা টোন যেমন রয়েছে তার সাথে কিছু বুটির বৈচিত্র্য রয়েছে অর্থাৎ বুটিগুলোর মধ্যে আমরা প্রচুর বৈচিত্র্য আনার চেষ্টা করেছি ওভারঅল প্রিন্ট পুরো শাড়ি বেশ জুড়ে ব্লাচ পিস অংশ এই থাকছে ব্লাচ পিস অংশ তেইশশো পঁয়ত্রিশ নাম্বার কোট টু থ্রি থ্রি ফাইভ এই একদম লাস্ট প্রোডাক্টটা দেখানোর আগে আপনাদের কাছে আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখাতে চলেছি আমাদের যেটা কোর্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেয় দেখুন একদম উপরের দিক থেকে এগুলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার পরবর্তী একটা পেমেন্টের চার্ট আপনাদেরকে দেখাতে চাই পেমেন্টের চার্ট হিসাবে আমরা একটা ফোনপে গুগল পে নাম্বার যেমন রেখেছি তার পাশাপাশি বিষ্ণুপুর অনুষ্কার নামে আমরা দুটো অ্যাকাউন্ট বিষ্ণুপুর স্টেট ব্যাঙ্ক বিষ্ণুপুর পিএনবি শাখাতে আইএফসি সমেত কোর্ট সমেত একটা চিত্র আপনাদেরকে কাছে রাখলাম এবং সিস্টেমটা আপনাদেরকে ফলো আপ করে নিতে চাইছি যারা আমাদের প্রোডাক্টগুলোকে পার্চেস করতে চাইছেন তারা যদি সরাসরি আগে পেমেন্ট করে শাড়িটা পার্চেস করতে চান সেক্ষেত্রে আপনাদের শিপিংটা একদম ফ্রি থাকবে অর্থাৎ কোন রকম কোনো শিপিং লাগবে না আমি আজকের প্রোডাক্টগুলোকে ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে দেখিয়েছি আপনাদেরকে এই ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের মধ্যে অল ইন্ডিয়া বিশেষে আপনাদের এই প্রোডাক্টগুলো পৌঁছে যাবে কোথাও কোনো কোনো শিপিং চার্জ লাগবে না এবং শুধুমাত্র যারা ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ সরাসরি শাড়ি কিনবেন পার এক হাতে পয়সা এক হাতে শাড়ি নেবেন শুধু সেক্ষেত্রেই একটা থ্রি পার্সেন্ট এক্সট্রা চার্জ থাকে এই হলো আমাদের অপশান আমি রানিং একদম লাস্টের প্রোডাক্ট সাইডে দেখাতে চলেছি আপনাদের কাছে সাইটের বেস্ট কালার যেটা রয়েছে সেটা হচ্ছে অলিভ সবুজের সাথে গ্রিন বোনা অর্থাৎ একটা সবুজ সুতো আছে অলিভ সবুজ আর একটা সবুজ আছে টি সবুজ এই দুটো কালার বেসের ফলে একটা সুন্দর কালার এসছে তার সাথে এই ধরনের মাল্টি কালার রয়েছে আঁচল পড়ছেন এরম একটা বডি বেস ডিসেম্বর শুরু হয়েছে সামনেই বিষ্ণুপুর মেলা আছে আপনাদেরকে প্রত্যেককে আমন্ত্রণ করব আপনারা আসুন বিষ্ণুপুরে একটা বৈশিষ্ট্য আছে বিষ্ণুপুর নগরী এই বিষ্ণুপুরে এই মন্দিরনগরের পাশাপাশি আমাদের বিষ্ণুপুরের যে মেলা তেইশ থেকে সাতাশে ডিসেম্বর হয় সেটা ক্ষুদ্র কুটির শিল্পকে বেশ করে হয় অর্থাৎ একটা ভালো প্রোগ্রাম ভালো অনুষ্ঠান এবং বিষ্ণুপুরের এই যে মন্দির টেরাকোটা এই তার সাথে সুসামঞ্জস্য রেখে আমাদের একটা খুব ভালো মেলা দীর্ঘ বহু বছর ধরে এই মেলা আমরা দেখছি এবং শীতের আমেজ বিষ্ণুপুরে আপনারা উপলব্ধি করে যান যথেষ্ট একটা ভালো প্রভাব পড়ে বিশেষ করে এই ডিসেম্বরের শুরুর থেকে আস্তে আস্তে করে শীতের আমেজ খুব সুন্দর উপলব্ধি করে যান একটা দিন দুটো দিনের জন্য বিষ্ণুপুর খুব পারফেক্ট জায়গা অর্থাৎ ঘোরার জন্য এবং বিষ্ণুপুরকে স্টে করে আমাদের পাশাপাশি বেশ কিছু অঞ্চল রয়েছে সেগুলোকে আপনারা খুব সুন্দর করে আপনারা উপলব্ধি করতে পারবেন আমি একদম লাস্ট প্রোডাক্টটা দেখে নিয়ে আজকের প্রোগ্রামটা শেষ করতে চলেছি সবুজ এবং এই সবুজটার মধ্যে বিশ্বত্ব রয়েছে অর্থাৎ অলিভ সবুজের সাথে সবুজ বোনা হয়েছে এবং তার সাথে কী রয়েছে সুন্দর পেন্ট আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী পুরো সাইডটাতে এই ধরনের গায়ের বুটি এবং সুন্দর করে স্ট্যান্ডার্ড পার রয়েছে এবং পরবর্তী লাইভ হবে আমার সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে সেদিন মধুবনী পিন্ট অর্থাৎ তসর বেসের উপরে মধুবনী প্রিন্ট বেশ কয়েক আচ্ছা 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 সরি সরি হ্যাঁ তসর বেসের উপরে কিছু হ্যান্ডপেন্ট প্রোডাক্ট আমি সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে আপনাদের সামনে রাখবো আজকের মতন লাইভ সমাপ্তি করা একদম শেষ মুহূর্তে আপনাকে প্রত্যেককে নমস্কার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা অনেকটা সময় ধরে আমাদের লাইভকে প্রত্যক্ষ পরোক্ষ এবং ভালোবাসতেন যথেষ্ট যার জন্য আপনাদের কৃতজ্ঞতা সরে আপনাকে নমস্কার জানাই নমস্কার